একটা খাবারের দোকান খুব ভালো পরিমাণে হাইপ ক্রিয়েট করেছে, তো চলো আজকে সেখানে যাবো। পুরো ভি শেপের এই উইংসটা এসছে, এই যে উইংস। আগে একটা কথা বলি, আমরা বলেছিলাম এখানে কিচেনের শ্যুট নেবো, যাতে ওরা খাবারটা কীভাবে কী প্রিপেয়ার করছে সেটা দেখাবো, বাট ওরা সেটা করতে দেয়নি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ভুক্কার ভাইবস। দেখো তোমরা যারা আমাদের ভিডিওতে কন্টিনিউ করো তারা জানো যে আমাদের ভিডিও পাঁচ দিন বাদে বাদে কিন্তু আমাদের ভিডিও আসে, কিন্তু এই ভিডিওটা আসলে একটু দেরি হয়ে গেল, দুদিনের মতো গ্যাপ পড়ে গেছে, তার কারণ প্রচণ্ড পরিমাণে কাজের চাপ ছিল। তো চলো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত, ফুল এনার্জি নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। আর রাতের বনগাঁ ও জাস্ট কোনো কথা হবে না। তো চলো আজকে কিন্তু আমরা আবার বনগাঁতে ভিডিও করতে বেরিয়েছি, মানে নিজেদের শহরে। আর একটা খাবারের দোকান খুব ভালো পরিমাণে হাইপ ক্রিয়েট করেছে, তো চলো আজকে সেখানে যাবো। আর এখনও যা যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা মজাই মজাই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দে, পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করে দাও। আমি জানি না তারা কতটা দেখতে পাচ্ছ, কারণ একটু জায়গাটা অন্ধকার ছিল। আর এখনও যাদের সাথে আমার পরিচয় হয়নি তাদের জন্য আমি আরিফ, তোমরা দেখছো ভুক্কার ভাইবস, ভাই পেট ভরে খাওয়ার মন ভরে পাচ্ছ। ও ভিডিও স্টার্ট হয়ে গেছে? হ্যাঁ। আরে কোস্তাব দা বলবা তো ভিডিও স্টার্ট হয়েছে। তো দেখো একটা কথা বলি, এই যে মেনু কার্ড, ডেসক্রিপশন বক্সে মেনু কার্ডের ছবিটা কিন্তু থাকবে। আচ্ছা আগে একটা কথা বলি, আমরা বলেছিলাম এখানে কিচেনের শ্যুট নেবো, যাতে ওরা খাবারটা কীভাবে কী প্রিপেয়ার করছে সেটা দেখাবো, বাট ওরা সেটা করতে দেয়নি। ওটা অবশ্যই ওদের পার্সোনাল ম্যাটার, করতে দেয়নি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানকার লোকেশানটা আমরা ওদের থেকে নিচ্ছি, ঠিক আছে? তো প্রপার লোকেশান ওদের যার স্টাফ আছে সেখান থেকে নিচ্ছি। খাবার মোটামুটি আমরা অর্ডার করেছি, চো আসতে থাকুক, ততক্ষণ একটু ওয়েট করবো, ভালো একটুখানি নর্মালি তোমাদের সাথে গল্পই করা যাক। দেখো ভিড় দেখলে মোটামুটি ঠিকঠাক আছে, আর খাবার সব কিছুই অ্যাভেলেবেল। এখন 9টা বাজে, একদম 9টা বাজে, এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ বন্ধ হয়ে গেছে, এই যে 9টা বাজে। আজকের ওয়েদারটা কিন্তু একটু একটু বৃষ্টির ওয়েদার, সন্ধ্যা থেকে একটু বৃষ্টি হয়েছে, যার জন্য আমাদের বেরোতেও একটু দেরি হয়েছে, ঠিক আছে? তো এখনও দেখলাম সব কিছুই মোটামুটি অ্যাভেলেবেল আছে, তো চলো খাবার আসতে থাকুক। কটা থেকে কটা পর্যন্ত মেনলি খোলা সেটা একটু বলো। 5টা থেকে 10টা। আচ্ছা 5টা থেকে 10টা অবধি খোলা আছে, তোমরা এর মধ্যে আসলে সব খাবার অ্যাভেলেবেল পেয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো চলো দাদা আমাদের অর্ডারটা আসুক, ততক্ষণ আমরা একটু ওয়েট করি। দেখো তো চলে এসেছি, আমি পুরো অর্ডারটা একবারে নিয়েছি, যেহেতু রাস্তার পাশে, দেখো রাস্তার একদম কিন্তু পাশে, ক্রাউড কিন্তু প্রচণ্ড বেশি পরিমাণে। আমাদের প্রতিটা ভিডিওয় যেন কেন ক্রাউড বেশি থাকে আমরা জানি না, প্রতিটা রাস্তার পাশে হয়। দেখো প্রথমে এই যে এসছে 3 পিসের এই সাইজের চিকেন স্ট্রিপস, এটা এসছে। হ্যাঁ চলো এটা একটু ট্রাই করি, তারপরে কোনটা কী আছে সব এক এক করে নাম বলছি। দেখো ওহো লেভেলের ফ্রেশ। ও আর একটা জিনিস দেখো, মিওনিস সস প্রতিটা জিনিসেই কিন্তু আছে। হ্যাঁ তো চলো ফার্স্টে একটু সস দিয়ে ট্রাই করা যাক। জাস্ট দারুণ খেতে লাগছে, চিকেনটা সুন্দর ফ্রেশ, তারপরে উপরে এই যে ক্রিস্পি ভাবটা আছে, একটু মিওনিসের সাথে খেয়ে দেখি। প্রচণ্ড গরম, এখানে খেতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু দেখো কি সুন্দর ফ্রেশ, আর উপরের জিনিসটা দারুণ ক্রিস্পি, জাস্ট দারুণ লাগছে এই স্ট্রিপসটা খেতে। আচ্ছা এটার দাম কিন্তু 60 টাকা, এই 3 পিস 60 টাকা। চলো এই যে এই বার্গারটা দিয়েছে, উপরে ব্রেডটা সেই সফট, ভিতরে এক্সট্রা চিজ, স্যালাড আছে, আর এই যে ক্রিস্পি চিকেন দিয়েছে, আর এই যে দিয়েছে একটা সস। সস আমি ততটা একটা পছন্দ করি না, শুধু এইটার একটা বাইট নেব। ওফ চিজটা পপকর্ন মুখে পড়ছে, ভেতরে যে মিওনিসটা ইউজ করা হয়েছে যে একটা আলাদা ফ্লেভার আছে,
ক্রিসপি চিকেনটা মুখে পড়ছে, বার্গারটা পুরো জমে গেছে, উপরে যে ব্রেডটা ইউজ করেছে সুন্দর ফ্রেশ আর প্রচণ্ড সফট, দেখো দেখে কিন্তু বুঝতে পারছো। চলো এটা আরেকটা মন নিয়ে দেখি। প্রচন্ড গরম, জাস্ট আলাদা লাগছে এটা খেতে, কিন্তু এতটাই গরম মুখ নাড়াতে প্রচণ্ড প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমার। আচ্ছা দেখো এবার আমরা এই উইংসটা খাবো। তার আগে একটা কথা বলি, তোমাদের কিন্তু বার্গারের দামটা বলা হয়নি, ঠিক আছে? বার্গারটা কী ছিল জানো কোস্তার, নামটা কী ছিল? আচ্ছা ক্রিসপি চিকেন চিজ বার্গার, যেটা দাম ছিল 75 টাকা, ঠিক আছে? কোয়ান্টিটি অনেকটাই ছিল, মিথ্যা বলবো না, একটা খেলে অন্য কিছু খাওয়া লাগবে বলে আমার মনে হয় না, আমি তো একটা শেষ করতে পারিনি কারণ বাকিগুলো শেষ করতে হবে। দেখো এবার যেটা এসছে উইংসটা এসছে, এই যে পুরো ভি শেপের এই উইংসটা এসছে, এই যে উইংস, এই উইংস একবারে খেতে দারুণ লাগে, বাট আমি এখন খাবো না, একটু সস নেই। চিকেনটা পুরো খুলে আসলো, এত সুন্দর ম্যারিনেট করা হয়েছে, আর একটা ক্রিসপি প্রতিটা জিনিসটা দারুণ লাগছে, নিঃসন্দেহ খুবই ভালো খেতে। কিন্তু এখনও আমরা সেই লেভেলের টেস্টে যাইনি যেটা আমাদেরকে বলতে হবে যে লেভেলই আলাদা, এখনও কিন্তু যাইনি সেরকম টেস্টে। হ্যাঁ যেগুলো আছে মোটামুটি ঠিকঠাক খেতে ভালোই লাগছে, কিন্তু এখনও সেই লেভেলে যাইনি যেটাতে বলতে হবে লেভেলই আলাদা বাঙালি, এটা তো বড় প্রমাণ। একটুকু রাখবো না, দেখো উইংসের কোয়ান্টিটি কিন্তু অনেক, আর প্রচন্ড গরম খেতে অসুবিধা হচ্ছে, লোভ দিবি না ভাই, এতই গরম বিষয়টা যে রীতিমতো ঘেমে যাচ্ছি। আজকে লাস্ট আইটেম আমরা চলে এসেছি এই যে একটা লেক দিয়ে, এটা একটু খেয়ে দেখা যাক। এই পুরোটার দাম নিয়েছে এক সেকেন্ড, আচ্ছা এই পুরোটার দাম কিন্তু ৬০ টাকা, দেখতে অনেক সময় লেগে গেল। হ্যাঁ তা তো তোমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই দেখো, একটু অসুবিধা হচ্ছে আমার, কাশি হচ্ছে। চলো এটা একটু দেখা যাক, একটু এই মিওনিস লাগিয়ে এইভাবে, এবার একটি পপার জায়গায় লেভেলই আলাদা, এটা এখানকার বেস্ট আইটেম, বেস্ট জাস্ট আলাদা লাগছে কিন্তু এটা খেতে, এত সুন্দর ক্রিসপি মাংসটা ভরে ভরে, প্রচণ্ড গরম আমার প্রচণ্ড পরিমাণে মুখে লাগছে আমি তাও জানি, কিন্তু এটা আজকের সেরা খাবার, আর এটা লেভেলই আলাদা কথা বলে, এটা কিন্তু মাস্ট ট্রাই এখানে এসে। হ্যাঁ এই লেকটা এখানে মাস্ট ট্রাই, জায়গাটা দেখেছো, আমাদের বনগাঁর দুটো সমৃদ্ধ ব্রিজ, ঠিক আছে দুটো ব্রিজ, একটা ব্রিজ আমরা দাঁড়িয়ে আছি আর ওদিকে কিন্তু আর একটা ব্রিজ, ওই যে দুটো ব্রিজে এত সুন্দরভাবে কাজ হয়েছে, সুন্দরভাবে লাইটিং ইউজ করা হয়েছে, বেশ দারুণ লাগে। আচ্ছা এবার আসল কথায় আসা যাক, দেখো ওখানে মানে কোনো ড্রিঙ্ক না থাকায়, মানে কোনো সফট ড্রিঙ্ক না থাকায় আমার কিন্তু ভিডিও করতে প্রচণ্ড অসুবিধা হয়েছে, তোমরা দেখেছো, মানে প্রথমত গলা শুকিয়ে আসে, ফ্রাইড আইটেম খেলে এমনিতে গলা শুকিয়ে আসে, তারপর গলা একটুখানি বেঁধে গেছিলো খাবার, তার জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। আগে বেরিয়ে ভাই কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, কিন্তু এটা দরকার ছিল তখন। এবার আসি আসল কথায়, এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আর কবে করবে, হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি 1K করিয়ে দাও,
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একদম দাবিয়ে সাবস্ক্রাইব করো, কেউ বাদ যেও না, তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটাকেও কিন্তু প্রেস করে দিও, যাতে এই ধরনের ভিডিও সবার আগে তোমরা পাও, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিও শেষ করবো। আর সবথেকে বড় কথা, খাবার কিন্তু ঠিকঠাক ছিল, কিন্তু ভাই আমি ওই KFC-র সাথে QFC-র তুলনা করতে যাবো না, কারণ ভাই KFC যে যতই যাই বলুক না কেন অন্য কিছু বেস্ট, বাট আমার লাগে না KFC, ভাই KFC।